সুপ্রভাত, সোমবার সকাল রয়েছি কথায় সুরে জমজমাট সকালে। সোমবার সকালটা আমি সবসময় বলি একটা সপ্তাহের শুরুর দিন। দিনটা ভালো যাক, সপ্তাহটা ভালো যাক, এই আশা নিয়েই আমরা আমাদের এই অনুষ্ঠানটা শুরু করি। কিন্তু আজকে বলতেই হচ্ছে, আজকে সকালটা একটু অবসাদাচ্ছন্ন, কেননা কাল দুপুরে আমরা হারিয়েছি বাংলার সেই স্বর্ণকণ্ঠী এক সঙ্গীত শিল্পীকে, যিনি মোটামুটি 1958 সাল থেকে আমাদের গান শুনিয়ে আসছেন। রেকর্ড, প্রচুর রেকর্ড, প্রচুর ফিল্মে গান, প্রচুর সিরিয়ালের প্লেব্যাক সিঙ্গার, এমন একজন শিল্পী যার নাম বনশ্রী সেনগুপ্ত। গতকাল আমরা এই শিল্পীকে হারিয়েছি। আজকের অনুষ্ঠানটা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য। শ্রদ্ধাঞ্জলি বোধ হয় গান শুনিয়ে সবচেয়ে ভালোভাবে একজন শিল্পীকে জানানো যায়। সেই জন্য আজকে আমার স্টুডিওতে আমি পেয়েছি ত্রিপুরার আরও দুজন প্রতিদশা শিল্পীকে। একজন হচ্ছেন রাখি রায়, একজন হচ্ছেন কল্পনা চক্রবর্তী। আমি দুজনের সাথে পরিচয় পর্বটা সারবো। সুপ্রভাত রাখিদি তোমায়, সুপ্রভাত কল্যাণ কল্পনাদি তোমায়। আজকে তোমাদের দুজনকে আমি এখানে পেয়েছি একটা কারণে, সেটা হচ্ছে মনুস্মৃতি আমাদের মধ্যে আর নেই, কিন্তু তার স্মৃতিচারণ তো আমরা আজকে করব। রাখিদি এমন একজন মানুষ যিনি নাকি সারা ত্রিপুরায় বনশ্রীর ডাইরেক্ট স্টুডেন্ট ছিলেন, এটা আমরা বহুদিন ধরে জানি, এবং রাখিদির গায়কিতেও সেটা অত্যন্ত সপ্রতিভ। কল্পনাদিকেও আমরা আজকে সঙ্গে পেয়েছি। আমরা দুজনের গান শুনব, কিন্তু গানের ফাঁকে ফাঁকে এমন কিছু কথা শুনবো, কারণ একটা একজন স্টুডেন্ট হওয়া মানে তার অনেক কিছু জানতে পারা, এবং আজকে রাখিদি আমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করবেন, যেটা আমি আপনাদের শোনাব। সঙ্গে রয়েছেন আপনারা আমার সুধী দর্শক এবং শ্রোতা মণ্ডলী, সঙ্গে থাকুন, আমরা শুরু করছি অনুষ্ঠানটা। রাখিদি, তুমি তো বহুদিন ওনার কাছে শিখেছ, আজকে শুরুটা তুমি কি গান দিয়ে শুরু করতে চাও, মানে দিদিকে প্রণাম জানাবার জন্য? তাহলে আমাকে একটু একটু বলতে হয়। হ্যাঁ বলো, যে ওনার সাথে আমার কি করে পরিচয়টা হয়েছিল। আমি একটা তুচ্ছ শিল্পী কিন্তু, আমাদের আগরতলায় তখন ততটা ছিল না এখনকার মতো সাংস্কৃতিক, আমরা কিছুই পাইনি সেই রকম। উস্তাদ পেয়েছি কয়েকজন, তাও মানে লাস্টে আমি কলকাতার চিত্তদত্ত এখানকার বেসিক ট্রেনিং কলেজের লেকচারার ছিলেন, ওনার কাছে তালিম নিয়েছি। কিন্তু আমি যখন গান করতাম, ভালো গান করতাম, তখন কিন্তু বনস্থিতির সঙ্গে আমার পরিচয় ছিল না। তো আগরতলার শিল্পী হিসাবে আমাকে পলিটেকনিক কলেজে এবং ইঞ্জিনিয়ারিং কলেজে যখন ফাংশন হতো, আরতি দিকে আনতো, বনশ্রী দিকে আনতো, সবাই আনতো ওদেরকে। সেটা কোন সাল? 72 এর কথা বলছি আমি, বনশ্রীর সাথে পরিচয় আর কি। আচ্ছা আচ্ছা। তো আমাকে একটা ইনভাইটেশন কার্ড দিয়ে গেল পলিটেকনিক ফাংশনে। তো আমি আমার হাজবেন্ড, আমার রিসেন্টলি বিয়ে হয়েছে 72 তে, পরিচয়ও ওই বছরই ওর সাথে। আর আমাদের আকাশবাণীর রেডিও সেন্টারের অডিশন রানীর বাজারে, হ্যাঁ তখন তো ওখানে ছিল, তখন আমাকে অডিশন দেওয়ার জন্য আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু তখন ফোক সং ছিল। তো ফোক সং থাকার জন্য আমি সেরকম জানতাম না, আধুনিকটা ধনী খুব জানতাম। তো আমি হঠাৎ করে ফাংশনে কার্ড পাওয়াতে গেলাম, যাওয়ার পর আমি একটা অটোগ্রাফ আনতে গেছি, নির্মলেন্দু চৌধুরী, বনশ্রী সেনগুপ্ত আর শ্যামল মিত্র এসেছিলেন শিবস। আর আমি ওদের কাছে যাইনি, আমি ওনারও ছিলেন, নির্মলেন্দু স্টেজে ছিলেন, আমি জাস্ট একটা অটোগ্রাফ আনতে গেছি, জানার খুব স্পৃহা আমার ছোটবেলা থেকে। তো আনতে যাওয়ার পর ও আমাকে দরজা থেকে দেখেই বলছে, ও মা নতুন বিয়ে হয়েছে, আমার চুচুরার বোনের মতো লাগছে গো তোমাকে। ও আচ্ছা। তো আমি বললাম, নমস্কার দিদি,
আমি পায়ে ধরেই প্রণাম করলাম। আমি বললাম যে আমি চুচুড়ার বনি, ধরেন তো একটা অটোগ্রাফ আমাকে দিন। অটোগ্রাফটা দিল, দিয়ে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে দিদি ভাই আমাদের এখানে একটা আকাশবাণী আর ইয়ে রেডিও সেন্টার হচ্ছে, তো আমার ইচ্ছা অডিশন দেওয়ার, কিন্তু আমি ফোকের উপর গান কিছু জানি না, মানে অনেক জানি কিন্তু আমার ইচ্ছা আপনার থেকে, আপনি যে গানটা করলেন নিমন্ত্রণ বইয়ের ওই গানটা আমাকে লাস্টের অন্তরাটা একটু কথাটা বলে দিতেন। ওই যে বললাম ওই কথা বলার ঢংটা ওনার এত ভালো লেগেছে জানো তো, জানার যে আমার একটা স্পৃহা, ওই জিনিসটা খুব ভালো লেগেছে। এটা সব শিল্পীদের লজ্জা ঘৃণা ভয় থাকে না, আমার কিন্তু লজ্জা না ছেড়ে আমি ওইটা বলে জিজ্ঞেস করে বললাম, ওইটা ওনাকে খুব ভালো লাগলো ওনার কাছে। উনি বলছেন আমার প্রোগ্রামটা শেষ হলে তুমি এখন অডিয়েন্সে বসো, আমি তোমাকে নিয়ে এই কোয়ার্টারে যাব, কোয়ার্টারে গিয়ে আমি তোমাকে কয়েকটা গান দেব। শিল্পী হিসাবে একটু ইয়ে পেয়েছি। তারপরে আমি ফাংশন শেষ হবে মুহূর্তে কেওস লেগে যাবে, আমি আগে ভাগে চলে গেলাম দিদি ভাইয়ের কাছে, গিয়ে বললাম এই দিদি ভাই তুমি যে বলছিলে আমাকে দেবে, কি দেবে, দেব একটা জিনিস চল। আর অ্যাকর্ডিয়ানকে বলল তুমি চলো তো আমার সঙ্গে, আমাকে একটা রুমে নিয়ে পাঁচখানা গান দিল জানো, ওই মুহূর্তে পাঁচখানা গান দিল, মানে চিন্তা করতে পারবে না আমি কিভাবে একটু সময়ের মধ্যে পাঁচখানা গান তুলে নিলাম। সত্যি ওনার ভিতরে খুব সরলতা ছিল, আমি এটা যারা তোমরা ওনাকে খুব কাছে থেকে দেখেছো কাব্যলোকের প্রোগ্রামে এনেছিল একবার বর্ষবরণে, তখন পুরনো রবীন্দ্রভবন আম গাছতলায় হতো, এত সুন্দর প্রোগ্রাম হয়েছে মানে উনি আপ্লুত। উনি বলেছিলেন যে আরেকবার আসবেন, আমি অর্গানাইজ করব, কাব্যলোককে বলেছে মানে ওদেরকে বলল যে আমি অর্গানাইজ করব, তিন কন্যার একটা প্রোগ্রাম রাখবে। তিন কন্যা বলতে মানে উনি একজন, নির্মলা দি এবং হৈমন্তী দি, তিন কন্যা একটা প্রোগ্রাম রাখবে। এই জন্যই মানে ওনারও খুব কাছে, ওনারও কাছেরই মানে স্বাভাবিক এটা ওদের সময়ের, যাই হোক এটা আর হয়নি, এটাই একটা আমাদের দুঃখ রয়ে গেল, ও তো চলে গেলেন। আজকে আমরা রয়েছি কথায় সুরে জমজমার সকাল, যেহেতু অনুষ্ঠানটার নাম কথা এবং সুরে, অনেক গল্প আমরা শুনবো আজকে দিদিদের কাছে সঙ্গে পেয়েছি, কিন্তু যেহেতু কালকে বনশ্রী সেনগুপ্ত চলে গেছেন তার স্মৃতিচারণও করব অবশ্যই গানের মাধ্যমে। রাখিনি তুমি প্রথম গানটা কিছু শোনাও। প্রথম গানটা আমি, উনি যে গানটা আমাকে প্রথম শিখিয়েছে সেই গানটা দিয়ে, মানে ওই অনুষ্ঠানের পরে, অনুষ্ঠানের পরে আমাকে প্রথম যে গানটা শিখিয়েছেন অডিশনের জন্য, এবং অডিশনে জানো তো আমি অর্ধেকটা টান দিয়েছি, অর্ধেক গান টান দিয়েছি, জাস্ট প্রথম অন্তরা ধরিনি, ওরা টানেই বুঝে ফেলেছে আমি পাশ করে ফেলবো। এখন তো সেই গলাও নেই, এখন তোমাকে সেরকম 30 বছর আগের গল্প করছো এটা, এখন তো সেরকম গলাও নেই, আর আমি তোমাকে দেখাতেও পারবো না, হয়তো অনেক শ্রোতারাই বিশ্বাস করবে না, তবু আমি একটু নিচের স্কেলেই করছি কাশি বলে। জহনম দুঃখ
এসেছিলাম ভবের বাজারে, এসেছিলাম ভবের বাজারে, ছয় চোরাতে যুক্তি করে গুরু বাঁধল আমারে, চোরায় চুরি করে খালাস পাইল গো, চুরি করে খালাস পাইল গো, গুরু আহ্বায় দিল জেলখানা, জহনুম দুখী কহ পাল পোড়া গুরু আমি একজনা, শিশু কালে মরে গেল মা, গর্ভে রেখে মরল পিতা, গুরু চোখে দেখলাম না, আমায় করিবে লালন পালন গো, গুরু কে করিবে লালন পালন গো, গুরু কে দিবে রে সান্ত্বনা, জনম দুঃখী কহ পাল পোড়া গুরু আমি একজনা, আমার দুঃখে দুঃখে জনম গেল গো, গুরু সুখ তো আমার শৈল না, জনম দুঃখী কহ পাল পোড়া গুরু আমি স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন ত্রিপুরার দুজন স্বনামধন্য শিল্পী রাখি রায় আর কল্পনা চক্রবর্তী। রাখি দি এমন একজন মানুষ যিনি বনশ্রীদের ডাইরেক্ট স্টুডেন্ট ছিলেন, বনশ্রীদের সম্পর্কে বলা উনি চুচুড়ার মেয়ে ছিলেন, ভীষণ প্রখ্যাত একজন শিল্পী, ক্লাসিক্যাল মিউজিক সিঙ্গার ছিলেন, শৈলেন্দ্রনাথ রায় ওনার মেয়ে ছিলেন, ওনার কাছে হাতে করিটা হয়েছিল একটা সাংগীতিক পরিমণ্ডলে বনশ্রী সেনগুপ্তের বড় হওয়া, কিন্তু পরবর্তী সময়ে উনি শান্তি সেনগুপ্তকে বিবাহ করেন এবং বিবাহ সূত্রে উনি কলকাতা চলে আসেন। কলকাতা আসার পরে দীর্ঘ কুড়ি বছর উনি শিখেছিলেন আমাদের আরেকজন লেজেন্ডারি ফিগার সুধীন দাশগুপ্তের কাছে। সুধীন দাশগুপ্তের অনেক স্টুডেন্ট রয়েছেন, তার মধ্যে বনশ্রী সেনগুপ্ত একজন খুব কাছের শিল্পী ছিলেন আর কি, সুধীন দাশগুপ্ত নিজে হাতে ওনাকে তৈরি করেছিলেন। তো আজকে বনশ্রী সম্পর্কে আরেকটা কথা যেটা না বললে নয়, কিছু গান এমন আছে যেগুলো বনশ্রী সেনগুপ্তের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই মনে হয় যে এই গানটা তো ওনার,
যেমন একটা গান আমরা ছোটবেলায় খুব শুনতাম, আমার মনে হচ্ছে তো প্রায় সত্যি কথা বলতে প্রায় 50 বছর ধরে উনি গাইছেন, 50 বছর ধরে উনি গাইছেন। 1958 সালে উনার প্রথম রেকর্ডটা বেরিয়েছিল, প্রথম রেকর্ড বেরিয়েছিল। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন একটা গান আমরা ভীষণ শুনতাম, যে আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। তো আজকে আমার সঙ্গে কল্পনা দিয়ে রয়েছেন, কল্পনা দিয়ে ওনার প্রথম গানটা এই গানটা দিয়েই শুরু করছেন, চলুন আমরা শুনি। আমার তো গলার অবস্থা আজকে ভীষণ অনেকদিন ধরেই চলছে, হ্যাঁ এই জন্য আরো বেশি আর কি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করি। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আমি এই তো এলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, গন্ধ মাখা মিষ্টি চিঠিটাতে ছোট কটি কথা, আমার মনি বন্ধে বেঁধে আমি সুখের গানে আপনাকে আজ ভাসিয়ে দিলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। রয়েছি কথায় সুরে জমজমাট সকাল, যদিও আজকে সকালটা আমাদের সবারই একটু মনটা ভারাক্রান্ত, কারণ গতকালই আমরা হারিয়েছি আমাদের বাংলা আধুনিক গানের একজন বিখ্যাত শিল্পী বনশ্রী সেনগুপ্তকে। কিন্তু তাকে আজকে আমরা স্মরণ করছি বিভিন্ন রকম গানে, তারই গানে রয়েছেন ত্রিপুরার দুজন শিল্পী কল্পনাদি এবং রাখিদি। আমরা দুটো গান অলরেডি শুনে ফেলেছি, তারপর কি কল্পনাদি শোনাচ্ছ? ওনার একটা সিনেমার গান অর্চনা, হ্যাঁ অর্চনা অর্চনা ছবির গান।
দূর আকাশে তোমার সুর খুঁজে পেলাম এ বুকেতে আমি ছিলাম 1971 সালে, কারণ এই গানটা 1971 সালে রেকর্ড হয়েছিল অর্চনা সিনেমাতে। বাংলা সিনেমাতে আসলে বনশ্রী সেনগুপ্ত এমন একটা নাম, বাংলা সিনেমা বলুন, আধুনিক গান বলুন, বাংলা সিরিয়াল বলুন, মানে প্রচুর গানের সম্ভার বনশ্রী সেনগুপ্ত থেকে আমরা পেয়েছি। অবিন্দু, তুমি যে গানটা গাইলে সত্যি ভীষণ সুন্দর, তুমিও কি ওনার স্টুডেন্ট ছিলে? না না, আমি স্টুডেন্ট না, মানে ডাইরেক্ট স্টুডেন্ট তো হতেই পারবো না, কারণ আমি তো কলকাতা যাইনি, শিখিনি, আমার এখান থেকেই স্টুডেন্ট আর কি। যাই হোক, শুনে 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 এখন আজ এত বছর পরেও তুমি গানটা গাইলে,
চিন্তা করা যায় না, রাখি দি এরকম ভাবে পেয়েছেন, আমরা তো কিছু পাইনি, ওনার থেকে আমরা মানে এখন যদি শিল্পী আমরা শিল্পী যারা হয়ে থাকেন তারা কিন্তু খুব উদারপন্থী হয়ে থাকে, তাই না? উদারতা আছে বলে বা ছিল বলেই আমরা এখনো কিছু টিকিয়ে রাখতে পারছি বা পারবো। দেখো উনি তো চলে গেলেন, তারপরে তোমরা যারা রয়ে গেলেন, সেটাই মানে এটাই বলছি, ওনার যে সৃষ্টিগুলি রয়েছে ওখান থেকে শুনে শুনে আমাদের মনে হয় যে ঠিক আছে উনি বোধহয় আছেন, এরকমই মনে হবে বা হচ্ছে। যে কোনো সৃষ্টি আসলে প্রতিভাত হয় তার সেটাই স্রষ্টার মাধ্যমে আর কি। তোমরা রাখি দিয়ে রওনা হচ্ছেন স্রষ্টা, তুমি এরপরে কি শোনাচ্ছো? তুমি এরপর কিছু করো, দুজন দুজন দুটো দুটো আমি তো দুটো করলাম। শোনো, আমি একটা আজকে থেকে প্রায় 18-19 বছর আগে একটা ক্যাসেট করেছিলাম, তিনখানা ক্যাসেট আমি করেছি। তো আমি জাস্ট বলেছি দিদি ভাই তুমি আমার ক্যাসেটে একটা গান করবে, বলে কি ক্যাসেট রে? বলি আমি বলছি রাম ঠাকুরের ক্যাসেট, কোথায় করবি? আমি বলছি আগরতলা, তখন আশিসদের ইয়ে ছিল, তারপরে সৌমেনের ছিল, ইয়ে ছিল। তারপরে আমি বললাম যে কি করলে ভালো হবে সেটা তুমি দেখবে। বলে কি তুই এখানে চলে আয়, সমীর খাসমবিশকে দিয়ে আমি অ্যারেঞ্জার ইয়ে নেব। তো আমি সমীর খাসমবিশের কাছে আমাকে পাঠালো, উনি একটু বেশি চেয়েছেন অ্যারেঞ্জার এরিয়াটা। তো ঠাকুরের এমন লীলা, গুরুদেবের এমন লীলা, রাম ঠাকুরের যারা আছেন ভক্তরা খুব মন দিয়ে গানটা শুনবেন, আমার চোখে জল আসে। আমার যে লিঙ্কগুলো, লিঙ্ক এই লিঙ্ক জীবনে পাওয়া বড় সাংঘাতিক ব্যাপার, টাকা পয়সা সবার সাথে সুযোগ কিন্তু আমি সঙ্গীত জীবনে অনেক পেয়েছি কিন্তু আজকে রাখতে পারিনি, কলাটাকে রাখতে পারিনি। তো আমি বললাম কি করলে ভালো হবে, বলে কি তুই কলকাতা চলে আয়, রেনেসা স্টুডিওতে তোকে দিয়ে কর। তো ও সব ঠিকঠাক করলো, এখানে আমাদের উদয়পুরের এই স্বপন মজুমদার উনি গানগুলি লিখেছিলেন। হ্যাঁ, ওনার খুব আগ্রহ ছিল, মানে খুবই ভালো লেখেন টেকেন কিংবা ইয়ে করেন, খুব কষ্ট করেন একটা ক্যাসেট দ্বারা করার জন্য, খুব ভালোই ইয়ে লেখেন। তো কথাটা আমার ভালো লেগেছে এবং একটা ক্যাসেটে করে ওকে পাঠিয়ে দিয়েছিলাম, তখন অডিও ক্যাসেট ছিল, অডিও ক্যাসেটে করে পাঠিয়ে দিয়েছিলাম। ও অনেক ভালো ছিল সত্যি, সেই লাইফটাই বোধহয় ভালো ছিল, অনেক ভালোই ছিল। আমার তো খারাপ লাগে না, ভালোই লাগে, আমার এটা মনে হয় খুব। আর যখন আটকে যেত সেটাকে আমার পেন্সিলের পেছন দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে খুলতাম, এটা করতাম সবসময়। শোনো কি হয়েছে ব্যাপারটা, তো আমি তো বলেছি তুমি এই গানগুলি করবে, দুইটা গান। আচ্ছা, বলে রাখ, আমি সৈকতকে বলছি, সঙ্গে সঙ্গে ফোন করে সৈকতকে ঠিক করো, সৈকত মিত্র, আমার কাছে গান আছে দুইটা, রাম ঠাকুরের ক্যাসেট। তো ঠিক করার পর বলল রাখি তুই যেই দুইটা গান দিয়েছিস ওই দুইটা গান আমি করবো না রে। বলে কেন দিদি ভাই বলো তো? বলে কি তুই যে সুর দিয়েছিস গানটা, হ্যাঁ ওই গানটা আমি করবো। ওই গানটা অ্যাকচুয়ালি আমি 12 মিনিটে শুরু করেছি, টাইম নাই, আমাদের চলে যেতে হবে এয়ারপোর্টে। তখন একটা গান 10টার মধ্যে একটা গান ইয়ে ছিল, সাংসারিক জীবনে তো বেরোনো কষ্ট বাড়ি থেকে, তারপরে ছেলেরা ছোট ছিল। তারপর আমি 12 মিনিটে ওইটা ঠাকুরের কৃপায়, ওই যে গীতিকার উনি একটা ছোট্ট টেপ আমার মুখের সামনে ধরলেন, করেন তো আপনি করেন, নানাভাবে সুরটা ভাজলো, দেখলো ওই সুরটাই মানে ভালো লেগেছে ওনার কাছে, যখন তখন আমি সুর দিয়ে পেলাম ওকে দিলাম। তারপরে ওই তো ওইখানে গিয়ে আবার পাঠালাম ক্যাসেটটা, পরবর্তী ক্যাসেটটা পাঠালাম, বলে কি আমি এইটা করব, মানে আপনার সুর দেওয়া যেটা সেটা করি, আমার যেটা সুর দেওয়া ওইটা কাছে বিরাট পাওনা। হ্যাঁ বিরাট পাওনা মানে আমাকে তো বেশি ভালোবাসে, তখন তো অনেক বছর আগে। আচ্ছা, তারপরে আমি যখনই যেতাম ওর বাড়িতে বসে 17-18 খানা, একবার কালীঘাটে গেলাম ওখান থেকে এসে বসে এই শুয়ে আছিস কিরে উঠ গান তুলবি, বসে আমাকে এটা মানে গান পাগল ছিল, এটা স্টেজ 18 খানা গান শিখালো, হারমোনিয়াম ছুঁয়ে বলছি, হারমোনিয়াম ছুঁয়ে বলছি তোমাকে। সেই গানের খাতাটা আমি তোমাকে দেখাচ্ছি, পাতাগুলো লাল হয়ে গেছে, 18 গান দেখার মতো। হ্যাঁ
আচ্ছা তাও আমি নিয়ে এসেছি ওর স্মৃতি সুর ওই গানটা আমি ক্যাসেটের প্রথম গানটা দিদি ভাই রেখেছি রেনেসা স্টুডিওতে আগের দিন আমি যাদবপুর আশ্রমে গেলাম তখন ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের আমাদের গুরুদেবের ইয়ে হয়েছিল মানে চোখ অপারেশন হয়েছিল ওনার কাছে সেক্রেটারি আমাকে বললো যে উনি ওনাকে তো স্পর্শ করতে পারবেন না আমি প্রণাম করতে গেছিলাম আমি জাস্ট বসে ঠাকুর মশাই পুজো দিচ্ছেন কিরকম মানে চিন্তা করো সিচুয়েশন আমি মেডিটেশন করে সবগুলি গান শুনালাম আর অন্যরা যারা পুজো দিতে এসছে যাদবপুর মন্দিরে ওরা বলছে বাহ মনে হচ্ছে ঠাকুর নেমে আসছে আমাদের কাছে হ্যাঁ কোলাটলো ভালো ছিল তখন ওই গানটা আমি তোমাদের শোনা এটা তুমি কোন ইয়ারের কথা বলছো ও তুমি 18 বছর আগে 18 19 20 বছর আগে ধরো মানে অতটা মনে নেই ওইসব হিসাব নিকাশ রাখতো আমার হাজবেন্ড যিনি আমার সঙ্গীত জীবনের কর্ণধার ছিলেন ওর পরে তুমি আমাকে কিছু জিজ্ঞেস আর ওরও গণশ্রী সেনগুপ্তর আমি ফোন করলে শান্তিদা ধরতেন গণশ্রী ডিরেক্ট কথা বলতেন দিদি চলে যাওয়ার পরেও দিদির একটা জীবনের একটা বিশাল জায়গা খালি তো আমি আমি বললাম শান্তিদা দিদি ভাইকে দাও বলে দিচ্ছি কথা বলে তারপর দেবে এমনিতে তো ওদের নিয়ম নেই তো জাস্ট আমি ওই গানটা তোমাদের শোনাচ্ছি তোমার কাছে এটা প্রথম গান হ্যাঁ প্রথম যে যারা রাম ঠাকুরের শিষ্য আছে তারা হয়তো খুবই ভালো লাগবে নিচে স্কেলে করছি ঠিক আছে একটু উপরে করি জপরি মো হয়ে মগো দয়াল ঠাকুরের নাম জপরি মো হয়ে মগো দয়াল ঠাকুরের সকল তীর্থ বারবার সকল তীর্থ বারবার একবার চলো কৈবল্য ধা দয়াল ঠাকুরের না হৃদয় মন্দিরে করো তারে প্রতিষ্ঠা হৃদয় মন্দিরে করো তারে প্রতিষ্ঠা ভুলাবে শক্তা ভুলাবে ক্ষুধা তেষ্টা গুরু বিনয়ে ভবে নেই কোনো কিছুর দাম দয়াল ঠাকুরের নাম জপরে মন হয়ে মগন দয়াল ঠাকুরের নাম অন্তর জামি তুমি ভক্তির প্রাণ নাথ অন্তর জামি তুমি ভক্তির প্রাণ নাথ গুছাতে ক্লান্তি মিলাতে শান্তি গুছাতে ক্লান্তি মিলাতে শান্তি ভক্তি ভরে ডাকো তারে পূর্ণ হবে মনস্কাম
দয়াল ঠাকুরের নাম জপ রে মন হয়ে মগন দয়াল ঠাকুরের নাম দয়াল ঠাকুরের নাম দয়াল ঠাকুরের অসাধারণ রাখিদি। এই গানটি রাখিদির যে ক্যাসেট বেরিয়েছিল আজ থেকে 20 বছর আগে, তাতে বনশ্রীজি নিজে গিয়েছিলেন এই গান দেখেছি। সত্যি এটা আমাদের ত্রিপুরাবাসীর কাছেও একটা বড় পাওনা ছিল। আমরা থাকবো কথায় সুরে জমজমান সকালে। আজকে সবারই গলায় প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, সঙ্গতে রয়েছে তমাল, তমালে আজকে একই অবস্থায় রয়েছে। রোজকার সকালের মতো আজও রয়েছে কথায় সুরে জমজমান সকাল। আজকে আমার স্টুডিওতে রয়েছেন ত্রিপুরার দুজন স্বনামধন্য শিল্পী কল্পনা চক্রবর্তী এবং রাখি রায়। একটাই কারণ, কারণ হচ্ছে গতকাল প্রয়াত হয়েছেন বনশ্রী সেনগুপ্ত। বাংলা আধুনিক গানের যে স্বর্ণযুগটা যেটাকে আমরা বলে থাকি, সেই 60s 70s, সেই যে সময়টা, সেই সময়টা পুরো দাপিয়ে বেরিয়েছেন বনশ্রী সেনগুপ্ত। ভীষণ সাবলীন ছিলেন বাংলা গানের সঙ্গে, কারণ বাংলা গানের চর্চাটা উনি বাড়ি থেকেই পেয়েছিলেন। তারপরে 20 বছর সুধীন দাশগুপ্তের উনি স্টুডেন্ট ছিলেন, তারপরে নিজস্বতা তো ছিলই, তার কিছুটা হলেও পেয়েছেন আমাদের রাজ্যের রাখি রায়, কল্পনা চক্রবর্তী। ওনারা ভালোবাসেন দিদিকে, বিভিন্ন গল্পে শুনছিলাম, কিছু কিছু গল্প আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। রাখিদি, তুমি বলছিলে যে তুমি 72 সাল থেকে, মানে 72 সালে প্রথম ওনার সঙ্গে দেখা, তারপরে কি তুমি ওনার কাছে চলে গেছিলে গান শিখতে? না, আমি মাঝে মধ্যে, আমরা প্রত্যেক বছরই বেরোতাম। আচ্ছা আচ্ছা। হোমটাউন আমাদের কলকাতা ছিল। আচ্ছা আচ্ছা। তো বেরোতাম, তখন ওর বাড়িতে যেতাম। বাহ। ও এখানে এলে আমার বাড়ি যেত। তাই? খুবই ইয়ে হতো, আমাকে খবর দিত, আমি আসতাম। আচ্ছা আচ্ছা। এমন মানে তোমাদের দুজনের মধ্যে ভীষণ সুন্দর একটা হৃদ্যতা ছিল, বলো? ভীষণ সুন্দর একটা সম্পর্ক ছিল। কালকে জানো, আজকে গান করার মতো পরিস্থিতি আমার নেই গো। আমার কালকে সারাদিন এই খবরটা শোনার পর আমাকে, আমার ভীষণ ভারাক্রান্ত লেগেছে, মনটা খারাপ হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা যখন কালকে তুমি কে ফোন করা হয়েছে, ফোন করা হয়েছে, আমি বলছি না গো আমি পারবো না, আমার ভীষণ কাশি জ্বর ভিতরে, আমি ভীষণ অসুস্থ, আমার আমি পারবো না। তখন বলছে দিদি আপনাকে গান বেশি করতে হবে না, আপনি যাই পারুন, যতটুকু গল্পগুলো শেয়ার করাটাও তো দরকার, সঙ্গে শেয়ার করবে আপনাকে আমি বলবো। তখন আমি মধুর কথা বললাম, মধু বলল থাকবে, মধু হয়তো থাকেনি, আচ্ছা যাই হোক, কোনো অসুবিধা ছিল। তারপর কল্পনার কথা আমাকে পরে জানিয়েছে, তো বলাতে আমি একটু আশ্বস্ত। কেমন ছিল বলো না ওই দিনগুলো যখন তুমি ওনার বাড়িতে যেতে? তুমি চিন্তা করতে পারবে না, বললে বলবে যে আমি মিথ্যে কথা বলছি। আমার কলকাতার অনেকের সাথে আমার পরিচয়, মন্দির থেকে আরম্ভ করে বিট্টু সমাজপতির থেকে আরম্ভ করে, ওদের মানে ক্লোজ রিলেশন ওদের সাথে। কিন্তু বনশ্রীদির মতো এত উদার সম্পন্ন মহিলা খুবই কম আছে। আমি কারো নিন্দা করছি না, কিন্তু প্রত্যেকের একটা ফাট থাকে আর্টিস্ট হিসাবে। আমি গান কতটুকু শিখেছি, উনি গান ক্যাসেট করে আমাকে পাঠাতেন, আমি গেলে তুলে আনতাম, কোন একটা জিনিস লাগলে আমাকে চিঠি দিত, তখন চিঠি দিয়েছিল, প্রচুর চিঠি, আমি তো আজকে এই খাতাতে নেই, প্রচুর চিঠি। আমাকে বলতো তুই ওই জিনিসটা পাঠাবি বাংলাদেশ মার্কেট থেকে, আমি দেখে এসেছি এই কালারের ওই কালারের। আমি আবার আমার কর্তা যখন যেত কলকাতা, ওই ইয়েতে মেড্রাস যেত চোখ দেখাতে, তখন কলকাতা হল্ট করত, তখন ওকে। উনি কলকাতায় কোথায় থাকতেন? উনি প্রথমে ছিলেন সাউদার্ন রেভিনিউতে, আমি ওই বাড়িতে বেশি গেছি, আর লাস্ট যখন শাহপাড়াতে ইয়েতে ওইদিকে বাড়ি করলেন, উনি ফ্ল্যাট কিনলেন, ফ্ল্যাটটা ছোট ছিল সাউদার্ন রেভিনিউতে, কিন্তু যখন ওই ইয়েতে শাহপাড়াতে চলে গেলেন ফ্ল্যাট কিনে, এটা বড় 5 লাখ, আমাকে সবসময় বলতো ওইটা 5 লাখ দিয়ে কিনেছি রে, 5 লাখ কলকাতার মতো একটু একটু বাইরে, তবু মানে মানে উনি যে সময়টার কথা বলছেন তখন কিন্তু অনেকটা আউট অফ রেঞ্জ ছিল। কিন্তু ওই তখন ওই বাড়িতে আমি 2 বার গেছি। হ্যাঁ, তো একদিন আমার নিমন্ত্রণ ছিল ওর বাড়িতে, আমি যেতে পারিনি, আমি একটু আকাশবাণীতে ঢুকেছিলাম,
তো ওইখানে আমার ধীরেন বসুর সঙ্গে মানে দেখা হয়ে যাওয়াতে একটু কথা টথা বলেছি, ইন দ্য মিন টাইম বৃষ্টি এসছে আর যেতে পারিনি নিমন্ত্রণ রক্ষা করতে। তারপর তো সেদিন রাগ হয়েছে, বলে তোর জন্য অনেক কিছু রেঁধেছি আমি ইয়ে মহিলাকে দিয়ে, তুই যাসনি। খুব কষ্ট হয়েছে, পরে গেছি, পরের দিন গেছি। এত বড় একজন শিল্পী, শিল্পীকে এত কাছ থেকে দেখতে পাওয়া, তার সাংসারিক জীবন, সামাজিক জীবন, সঙ্গীত জীবন সম্বন্ধে এত কিছু জানতে পারা, এটা কিন্তু একটা বিরাট বড় জিনিস আমাদের কাছে, আমাদের কাছে একটা বিরাট, এটা বিরাট ব্যাপার। দেখি তারপর আবার কি শোনাচ্ছো বলো। এখন তোমাকে পুলক দার লেখা প্রচুর গান আমাকে ও দিয়েছে, পুলক বন্দ্যোপাধ্যায়। আসলে ওই সময়টা তো পুলক বন্দ্যোপাধ্যায় প্রচুর গান লিখেছেন। পুলকদা যখন মারা যাবেন, মারা গেলেন, আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, পুলকদা মারা গেছেন শুনলাম। বলে কি, হ্যাঁ জানিস তো ইদানিং কিছুদিন আগে আমার সঙ্গে একটা ইয়েতে দেখা হয়েছিল, বলছে আমি তো তোদের আর গান দিতে পারবো না রে বনু, হ্যাঁ আমার শরীর খারাপ হয়ে গেছে। তখন একটু উল্টো পাল্টো গান মানে কথা বলতো, তখন আর লেখা তো দূরে থাক, কিন্তু গুণী ব্যক্তি তো পুলক বন্দ্যোপাধ্যায়, তো বিরাট ভীষণ ভালো ভালো গান উনি লিখে গেছেন, দিয়ে গেছেন। সেই উনার লেখা আর সুধীন দাশগুপ্ত, সুধীন দাশগুপ্ত শিষ্য, সুধীন দা ভীষণ ভালোবাসতেন। আপনার সাথে কি সুধীন দাশগুপ্তের পরিচয়? না না, সুধীন দার বাড়িতে নিমন্ত্রণ ছিল, আমি যেতে পারিনি, যেতে পারিনি আমি টাইমলি ওর বাড়িতে যেতে পারিনি। এরপরে রাগ হয়ে গেছে আমি না যাওয়াতে, জানো তো, বলে তোদের কথা ঠিক নেই, তোদের হবে না, আমি যেতে পারিনি। চলো গানটা আগে শুনি। আমি ইয়ে করেছি, এরপর এই গানটা যে ওই ওর বাড়িতেই শিখেছি, সুধীন দার শো তোমাকে না দেখে হে চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি, এমনে তোমাকে না দেখে হে চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি, তুমি জানবে না কিছু বলবো না নতুন আকাশ গড়েছি, এমনে তোমাকে না দেখে চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি, তুমি জানবে না কিছু বলবো না এই অন্তরে কত কল্পনা, নতুন আকাশ গড়েছি, এমনে তোমাকে না দেখে চোখে চোখে দু চোখে সাজিয়ে রেখেছি, কত কল্পনা নতুন আকাশ গড়েছি, এমনে তোমাকে না দেখে চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি, এমনে তোমাকে না
সুজিন দাশগুপ্তের সুরে ছিল, বলছি রাখিতে সুজিন দাশগুপ্তের সুরে আর কোন গান তোমার? আমি এখন এমন একটা গান করবো আনকমন, কিন্তু বড় সেশন ঠিক আছে, ওর গান ছাড়া তো আজকে করবো না আমি। আচ্ছা, কিন্তু এই গানটা আমাকে শেখানোর পর আমি বললাম, দিদি ভাই এই গানগুলি শুনলে না মনে হয় তুমি নেই পৃথিবীতে, এগুলি আমি নেব না। বলে না রে, এগুলি লাগবে তোর, এগুলি নিয়ে যা, তো এগুলি নেই কারো কাছে। কি ভেবে উনি গানগুলো দিয়েছিলেন রাখি দিদি? কথাগুলি শুনলে আমি করতে পারছি না গলার জন্য, কিন্তু কথাগুলি, কথা ইন্দ্রাণী ভট্টাচার্যের লেখা, সুর দিয়েছে সুব্রত বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আবার আমাকে গান যখন ক্যাসেটে পাঠাতো, তখন বলতো, অডিও ক্যাসেট ছিল তো তখন, বলতো তুই এই গানটা রেডিওতে করতে পারবি, আমাদের এপ্রুব গীতিকারের গান ছাড়া তো রেডিওতে করতে পারবো না, তুই ওই গানটা করতে পারবি না। যেমন একটা গান আছে শকুন্তলা নয়, ওই গানটা করতে না করেছি আমি, যাতে না ঠিকই সমস্ত ব্যবস্থা। কতটা ভাববেন আমার জন্য, কত ভালোবাসতেন। আমিও আমি করে বলিনি, আমি যথাসাধ্য ওকে প্রাণ দিয়ে ভালোবেসেছি। একটা শিল্পীর কাছে বোধ হয় এটাই সবচেয়ে বড় পাওনা এবং দেওয়া ভালোবাসা। আমরা রয়েছি কপেশ্বরে জন্মদিন সকালে, শুনছি বনশ্রী সেনগুপ্তের গান। আমি কথাটা তোমাকে শোনাচ্ছি, গানটা করতে পারবো কিনা আমি চেষ্টা করছি। তুমি চেষ্টাটা করো যতটুকু পারো। আমার একটু একটু মুড আসতে হবে গানটা ফোটাতে হলে, একটু মুড না আসলে আমি পারি না। খুব সহজ অনেক তো গান শুনালাম ফুল চন্দনে অভিনন্দনে, অনেক তো মালা পড়লাম, অনেক তো গান শুনালাম অনেক তো গান শোনালা ফুল চন্দনে অভিনন্দনে, অনেক তো মালা পড়লা অনেক তো গান শোনালা। ভোরের সূর্য গান আমার সূর্যমুখী ফোটালো, ভোরের সূর্য গান আমার সূর্যমুখী ফোটালো, সন্ধ্যা সুরে সুরে রঙিন স্বপ্ন জড়ালো, তন্দ্রা জড়ালো ছন্দ ছড়ালো, রাত ভোর গান শোনালা অনেক তো গান ফুল চন্দনে অভিনন্দনে, অনেক তো মালা পড়লা অনেক তো গান শুনালা। জীবন মরুর ভ্রান্তি যদি এ গান ক্লান্ত হবে,
জীবন মরুর ভ্রান্তি যদি গান ক্লান্ত হবে আমায় তোমরা এমনি করে কি ফুলে ফুলে তাই সাজাবে কান্না হাসি দিন অবসান বহুদূর আমি চললাম বহুদূর আমি চললাম বহুদূর আমি চললাম গানটা গাইতে গাইতে রাখিদির চোখও ভিজে যাচ্ছিল। খারাপ লাগাটা তো থেকেই থাকে, কিন্তু এমন কিছু স্মৃতি মানুষ বয়ে বেড়ায়, যেটা আজকে রাখিদি বলছিলেন আর কি, উনি এত কাছে ছিলেন যে যার গান গাইতে গিয়ে আজকে চোখ ভিজে যাচ্ছে। আমি কল্পনাদির কাছে যাচ্ছি। কল্পনাদি, এরপর তোমার কাছে আরো দুটো গান শুনবো, কারণ আমরা আস্তে আস্তে সময় শেষ হয়ে আছে। কিছু গান শুনিনি, মনীষী সংযুক্ত চলে যাওয়ায় আজকে আমরা তাকে স্মরণ করছিলাম গানে গানে। মনীষী সংযুক্ত অনেক পুরস্কারও পেয়েছিলেন, রাখি তুমি তো বলতে পারবে, মাদার টেরেসা অ্যাওয়ার্ড যেটা। যখনই যে বইতে গান করতো আমাকে লিখতো, এই বইতে গান করেছি, এই বইয়ের পুরস্কার পেয়েছি, সবসময় লিখতো। এইচএমবি থেকে যেটা মাদার টেরেসা অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা উনি পেয়েছিলেন। মাইকেল মধুসূদন অ্যাওয়ার্ড যেটা ওটা পেয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা, 2013-তে উনি বজরঙ্গী গভর্নমেন্ট ওনাকে যেটা দিয়েছিলেন সঙ্গীত, মহাসঙ্গীত সম্মান যেটা, সেটাও উনি পেয়েছিলেন। তো একটা মানুষের জীবন সত্যি স্মৃতিতে ভরা, আর আজকে সেই স্মৃতিচারণই করছি আমরা। সঙ্গে রয়েছেন ত্রিপুরার দুই শিল্পী কল্পনা চক্রবর্তী এবং রাখি রায়। বেশ কটা গান শুনেছি কল্পনা, দিয়ে এবার কি শোনাচ্ছো? আমার অঙ্গে জলে রং মশা, আমার অঙ্গে জলে রং মশা, আমার জলে রমশার, আমার অঙ্গে জলে রমশার। আহা কি রঙ ওরে পতঙ্গ, বুকে অরঙ্গ নিন্দে মাতার, আমার অঙ্গে জলে রমশার, আমার অঙ্গে জলে রম। অতনু বন্দি মন্ত্র নিয়ে কত পূজার ভিড়, এতনু অতনু বন্দি মন্ত্র নিয়ে কত পূজার ভিড়, তবু আমায় করেছে কেন এমন অধীর, এক সুন্দর স্বপ্নের স্মৃতি মায়া জাল। আহা কি রঙ পুরে পতঙ্গ, বুকে অনঙ্গ নিতে মাতাল, আমার অঙ্গে জলে রমশার, আমার অঙ্গে জলে রমশার। এই জীবন নিয়ে ছিলিমিলি খেলা, এনেছে জীবনে ভরা শ্রাবণ বেলা, এই জীবন নিয়ে ছিলিমিলি খেলা, এনেছে জীবনে ভরা শ্রাবণ বেলা, এই মন ছিল কত সুখ
কল্পনাদির মুখে বড় সেনগুপ্তের একটা ভীষণ 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 প্রচলিত গান, ভীষণ প্রচলিত একটা গান শুনলাম আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছিলাম। আসলে এই অনুষ্ঠানগুলো না এই দেড় ঘন্টার সময়ের মধ্যে বোধহয় মূল্যায়নও করা যায় না, শেষও করা যায় না, অনেক কথা থাকে না, অনেক কথা থেকে যায়। আমি রাখিদিকে জিজ্ঞেস করছিলাম, রাখিদি তোমার সাথে লাস্ট কবে দেখা হয়েছিল? না লাস্ট আমার সাথে দেখা হয়েছে পুষ্পিতা এনেছিল আমাদের ইয়েতে, তখন লংতরাই হোটেলে ছিল। তো আমাকে ফোন করলো কাব্যলোক যখন আনলো তখন এর আগের বার কাব্যলোক এনেছে, লাস্ট এনেছে পুষ্পিতা। তখন আমি খেল হারিয়ে ফেলি, এখন বয়স হচ্ছে তো না, স্বাভাবিক এটা আমাদের মনে থাকার কথা নয়। আমাকে এত দুদিন পরে তোমরা ফুলে ফুলে সাজাবে এইভাবে কথা বললে না, প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে, যেতে তো হবে। এবং যাওয়ার সেই জন্য জানো তো শিল্পীদের উপরে, শিল্পীদের জীবনকে নিয়ে একখানা গান লিখেছি আমি, ওকে শুনিয়েছি ফোনে না বলে কি তুই এত সুন্দর গান লিখিস, আমি তো জানতাম সুর করিস, হ্যাঁ কিন্তু তোর দাদা আমাকে বলতো তুমি রাখির মতো একটু একটু সুর করো না, তখন আমার রাগ হতো, কেন আমি সংগীত শিল্পী আমি কেন সুর করতে যাবো, আমি সুরকার কেন হতে যাবো, এরকম বলতো, খুব জোক করতো আমার সঙ্গে। তো বলতো আমি গানটা শুনিয়েছি, কথাগুলো খুব ভালো লেগেছে ওর, শিল্পীদের জীবনকে নিয়ে। আচ্ছা আচ্ছা, তুমি কি এখন সেই গানটাই শুনেছো? না না, এখন ওর আমি কটা গানের সময় পাবো আগে বলো তুমি, আর একটা গান তাহলে ওই গানটাই শোনালে ভালো হতো। আচ্ছা যাই মনে আছে একটু করি, তুমি শেষ গানে একটা কিন্তু বেছে রেখেছিলে না, ওইটা করে ফেলেছি। আচ্ছা ওটা যদি ভুলে যাই, হ্যাঁ ওটা ঠিক আছে, চলো। আমার তো ইয়ে থাকে না, মনেও থাকে না, না দেখে করতে পারি না এখন। তাহলে তুমি মানে তোমার পরবর্তী জেনারেশনকে দিয়ে যাও, যাতে ওনারা গানগুলো তৈরি করে। তাই তো এই জন্য বললাম, রাখতে বলছিল বলছিল আমাকে যে বলে তুই আসিস, আমি তো বেশি সবাইকে বলি, সেটাই আসলে সময় হয় না সবারই, আমাদের মানে সবাই তো সাংসারিক কাজ আছে, ঠাকুরের আশীর্বাদে জানো তো। আমার একটা জিনিস আমি পেয়েছি, আমার ছোট যারা আছে আর্টিস্ট, বোন বলো ভাই বলো, সবাই আমাকে খুব সম্মান করে, সম্মান সবাই ভালোবাসে। আমি আমার গুরুর থেকে, আমার তো দুইজন গুরু আগরতলারও, আমার যারা ছিলেন ওরা আমার গুরু, আমাকে ভালোবাসতেন। আমি যেতাম রঞ্জিত দা বলো, বারিন্দা বলো, আমি সবার কাছে, ননিদা আজকে নেই, তো এর জন্য বলছি আমি অনেক কিছু পেয়েছি ওর কাছ থেকে, সঙ্গীত জীবনের সঙ্গীতটা, কিন্তু আমি ব্যবহারটা যা পেয়েছি সেটা আমি প্রয়োগ করতে খুব চেষ্টা করি। এবং মধুচন্দা খুব বলে এই কথাটা, বলে রাখি দি তুমি তুমি, আমাকে খুব মন প্রাণ দিয়ে ও ভালোবাসে, এবং তার ভালোবাসার মধ্যে কিন্তু আর কোনো ইয়ে নেই, খেদ নেই। দেখো সবাই আমাকে ইয়ে বলো, কল্পনা বলো, মধুচন্দা বলো, সেটাই বলছি, সবাই বলো, আমি সবার ব্যবহারে তো মানুষের পরিচয়, শিল্পী মনে যদি ওই জিনিসটা না থাকে তাহলে তো আমি আমি যার কথা মনে হবে অমর ঘোষ থেকে আরম্ভ করে সবাইকে ফোন করে, নারায়ণ বলে, নারায়ণ বিশ্বাস বাংলাদেশে গেছে, ওইখানে গিয়ে আমার কথা, রাখি দির একটা জিনিস এত ভাল লাগে, সবাইকে খোঁজ নিয়ে নিয়ে যোগাযোগটা খুব
যোগাযোগ রাখে কিন্তু আমি যেতে পারি না কারোর আমার সেটা হয়তো শারীরিক আমার চোখটা অপারেশনের পর একটু ডিস্টারবেন্স হয়েছে তো আমি সবখানে একা চলি না হ্যাঁ কারণ আমাকে যে নিয়ে চলবে উনি তো চলে গেলেন তো আমি চলি না আমি বাড়িতে থেকে আমরা কেউই হয়তো পৃথিবীতে স্থিতিশীল নই কিন্তু আমাদের স্মৃতিগুলো তো স্তরে 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 জমা পড়ে যায় সেগুলি আজকে চেষ্টা করা হলো কিছুটা আপনাদের শোনা হয়েছে না শেয়ার করা এখন তুমি লাস্ট কিছু শুনেছো আমি শিল্পী হয়ে এসেছি গো আমি শিল্পী হয়ে এসেছি।
আজকের এত সুন্দর সকালটা হয়তো এখানে শেষ করতে হচ্ছে। শেষ যে গানটা তুমি শোনালে না, সেটা মনে হয় আজকের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল। কথা কথা এবং সুর দুটোই, একটা লাইন ছিল যে এতদিন আমি বরণীয় হয়েছিলাম, আজ আমি স্মরণীয় হয়ে গেলাম। কথাটা আজকের দিনে গানটা লেখার পর আমি চিন্তা করলাম যে এই কথাগুলি তো সবই অ্যাপ্রোপ্রিয়েট জীবনের জন্য ভীষণ ভাবে। সবাই আমরা চলে যাবো কিন্তু আকাশের তারাগুলি সাক্ষী হয়ে থাকবে। এতদিন শিল্পীরা যখন বেঁচে থাকেন ভীষণ বরণীয় থাকেন, কিন্তু যখন চলে যান স্মরণীয় হয়ে যান, এবং তাদের আমরা স্মরণ করি তাদের সৃষ্টির মাধ্যমে আর কি, সঙ্গীতের মাধ্যমে। আজকে হয়তো গল্পটা একটু বেশি করলাম, গানটা একটু কম শোনা হলো, কারণ আজকের দিনটা ছিল বনশ্রী সেনগুপ্তকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য, স্মরণ করা। একদমই তাই। আজকে সঙ্গে ছিলেন আমার কল্পনা চক্রবর্তী এবং রাখি দাস, জুনকে আবার শুভেচ্ছা জানাচ্ছি দিদি। ভালো থাকবেন, ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি এখানকার সবাই, ভেতরে বাইরে সবাই যারা আছেন, সবাইকে সমস্ত ভাইদের বোনদের ধন্যবাদ। ভালো থাকবেন আপনারাও, ক্যামেরার উপরে যারা রয়েছেন, আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।